পাঠ করছি মুদ্রালী চক্রবর্তী লিখিত গল্প মাস্টার মশাই। চুলে রং করা শিক্ষককে দেখেই নাক কুঁচকেছিল সহকর্মীরা। প্রধান শিক্ষক বিমলবাবু সরাসরি বলতে না পারলেও হাবে ভাবে বুঝিয়েছিলেন পাড়াগাঁয়ে সরকারি স্কুলে চুলে রং করা শিক্ষককে ছাত্রছাত্রীরা অবমাননা করলেও করতে পারে। মুস্কি হেসে রোল কল রেজিস্টারখানা বগল দাবা করে চক ডাস্টার নিয়ে করিডোরে হাঁটতে হাঁটতে প্রশান্ত ভাবছিল, একসময় এই করিডোর দিয়েই ধুতি পাঞ্জাবি পরিহিত রাজভারী মাস্টার মশাইরা চলাফেরা করতেন। দিনকাল বদলেছে, আরও বদলাবে সামনে। ওর কাজই যেন ওর পরিচয় হয়ে ওঠে, চুলের রং নয়। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে প্রাথমিক আলাপটা শেষ হলে ওরা সহজ হয়ে কৌতূহলবশত জিজ্ঞেস করেছিল, চুলটা এমন ধারা কেন? একের পর এক ক্লাস শেষ করে ছুটির ঠিক আগে একাদশ শ্রেণীর ঘরে ঢুকলেন প্রশান্ত। এখানেও প্রাথমিক পরিচয়ের পর পাঠ্যবই খুলে নীরস ইতিহাসের পাতাকে ছবির মতো করে ওদের সামনে তুলে ধরতে চেষ্টা করলেন। যতটা মনোযোগ নিচু ক্লাসের বাচ্চাদের থেকে পেয়েছিলেন, এখানে তার অভাবও লক্ষ্য করলেন। কজনকে দেখে মনে হলো তারা পড়ার থেকেও অন্য জিনিসের দিকেই বেশি মনোযোগী, বিশেষ করে স্যারের চুলের কায়দা অন্যতম। সরকারি চাকরির লোভ ছাড়তে না পারার জন্যই এই নির্বান্ধব পুরীতে এসে ভাড়া বাড়িতে সংসার পেতেছে এক সপ্তাহ যাবত। জন্মাবধি শহুরে ছেলেকে এখানে পাঠাতে রাজি ছিল না বাড়ির কেউই। একরকম জোর করেই প্রশান্তর আশা। রোজ কথা হচ্ছে মার সাথে, তবুও গধূলি এলে মনটা আনচান করে। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে নদীর পাড়ে চলে এসেছে নিজেই বোঝেনি। ঝোপঝাড় রয়েছে এমন একটা জায়গা থেকে হঠাৎই বেরিয়ে আসে একাদশ শ্রেণীর এক ছাত্র। খানিক পরে ওই শ্রেণীরই আর এক ছাত্রী। ঝলক দেখে বোঝা যায় মন দেওয়া নেওয়ার খেলা নাই, শরীরি খেলায় মেতে ছিল দুটিতে। নতুন মাস্টারমশাইকে সামনে দেখে চমকে ওঠে মেয়েটি। পরদিন তৃতীয় পিরিয়ডে ছিল একাদশের ইতিহাস ক্লাস। শেষ বেঞ্চে বসা ছেলেটিকে প্রথমেই পড়া ধরে প্রশান্ত। ভুল উত্তর পেয়ে ক্লাসের বাইরে বের করে দেয়। বাইরে যাওয়ার সময় চোখের ইশারা করে ও এক ছাত্রীকে। খানিক পরেই মেয়েটি ছোট বাইরে যেতে চায়। প্রথমেই প্রশান্ত কান করেন, একই কথা বারবার বলায় ছাড়তে বাধ্য হয়। পড়া ধরা, নতুন পড়া বোঝানোর ফাঁকে ভুলেই গেছিল দুজন ছাত্রছাত্রীর বাইরে থাকার বিষয়টি। মনে হতেই একটি মেয়েকে বলে, ও যে তখন ছোট বাইরে গেল, এখনো ফিরল না কেন? একবার দেখে এসে তো। শেষ বেঞ্চে বসা ডেপো টাইপের ছেলেগুলো বেশ জোরে হাসে, বাকিরা মুখ টিপে। কি কারণ হাসার? একটি ঝাঁকড়া চুলের ছেলে সরাসরি বলে, স্যার ওরা আশিকি মারাচ্ছে, আপনি কেন কাবাবের হাড্ডি হচ্ছেন? আবারও হাসির হিল্লোল। কান মাথা ঝাঁঝা করতে থাকে প্রশান্তর। ঘন্টা পড়ে যাওয়াতে ও বেরিয়ে যায়। কমন রুমে সবার সঙ্গে তেমন আলাপ হয়নি এখনো। তবু ওর পাশে যে কলিগ বসেছিলেন তাকে সব বলতেই তিনি চিনতে পারেন ছাত্রটিকে। বেশি মাথা লাগাবেন না দাদা, গ্রামের বড় ঘরের ছেলে, বাপ কাকা লোকাল কমিটির মেম্বার, এগুলো এখানে আকছার ঘটে। কদিন পর দেখবেন মেয়েটা বিয়ে করে সংসার করছে, আপনি আওয়াজ তুলে বেফালতু ফেঁসে যাবেন। মাঝে কেটেছে বছর খানেক। স্কুলে ঢোকার মুখেই পুলিশের গাড়ি আর জটলা দেখে চমকে ওঠে প্রশান্ত। কমন রুমে আলোচনায় বুঝতে পারে শঙ্কর বলে সেই ছেলেটি মেয়েটিকে ইলোপ করেছিল। বাপ মা সব জেনেও এই আশাতেই ছিল ফিরে এসে শঙ্কর নিশ্চয়ই তাদের মেয়েকে নিয়েই সংসার পাতবে। বাস্তবে তা হয়নি, মেয়েটি অন্তঃসত্ত্বা। বাড়ির লোকজন শঙ্করের বাড়িতে কথা বললে তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করতে স্কুলে এসেছে এবং শঙ্করের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে, কারণ শঙ্কর ফেরার। মনটা খারাপ হয় প্রশান্তর। বয়সের দোষে যে মেয়েটা ভুল পথে চলে গেছে তাকে আগেই সাবধান করার দায়টা ওরও ছিল, কিন্তু সাহস করে এগোতে পারেনি। আগামী জীবনটা তার কি হবে? ছুটির পর ওদের ক্লাসের এক ছাত্রীকে নিয়ে ওর বাড়িতে যায় প্রশান্ত।
দারিদ্রতা ছাপ ফুটে উঠেছে ঘরের আনাচে কানাচে শুকনো কুঁইলতার মতো। ও জানতে চায়, মিনতি কোথায়, আপনি কে, আগে দেখে নি তো। আমি ওর স্কুলের মাস্টার মশাই। প্রশান্তর হাত ধরে কাঁদতে কাঁদতে মিনতির বাবা জানান, বহুবার বারণ করেছিলেন মেয়েকে ওই ছেলের সাথে মিশতে, কিন্তু শোনেনি। এখন এ মেয়েকে নিয়ে কি করবেন তা বুঝতে পারছেন না। বহু অনুরোধের পর মিনতিকে নিয়ে আসে ওর মা বদ্ধ ঘর থেকে বের করে। না খেয়ে কেঁদে কেটে ও চোখ মুখ বসে গেছে, হয়তো মারধরও জুটেছে কপালে। বুকটা মোচড় দিয়ে ওঠে প্রশান্তর। এক লহমায় নিজের কর্তব্য স্থির করে ওর বাবাকে আলাদা ডেকে সব বুঝিয়ে বলে। প্রশান্তর হাত ধরে অঝরে কাঁদতে থাকে মিনতির বাবা। পরদিন সকালেই বাবা সহ মিনতিকে নিয়ে প্রশান্তর বাড়িতে আসে। আসার আগেই মাকে সব বুঝিয়ে বলে। মিনতিকে নিয়ে ডাক্তারের কাছে যায় প্রশান্তর মা। ডাক্তার পরামর্শ দেন অ্যাবর্শনের। সম্পূর্ণ প্রশান্তর খরচে একটি অবাঞ্ছিত প্রাণের যাত্রাপথ বন্ধ হয়। এদিকে এক সপ্তাহ স্কুলে না যাওয়াতে হেড স্যার ফোন করেন এবং সব শুনে আশ্চর্য হয়ে যান। অ্যাবর্শনের পরদিনই ওকে রেখে ওর বাবা ফিরে যায় কাজের আছিলায়। কদিন পর মিনতির বাপ মাকে ওকে নিয়ে যাওয়ার কথা বললে তারা কেমন গাছাড়া ভাব দেখাতে শুরু করে। পরে সরাসরি বলে, আপনিই ওরে রাখেন মাস্টার, মুখ পোড়ানো মেয়ে ওরে নিয়ে আসলে বাকি মেয়ে এই দুইটার ভবিষ্যৎ খারাপ হবে। অবাক হয়ে যায় প্রশান্ত। মায়ের সাথে পরামর্শ করে, নানা চিন্তায় ঘুম আসে না। মিনতির চোখের জল দেখেছে ও। একটা 16 বছরের কিশোরীর মনের উপর দিয়ে যে ঝড় চলছে সমক্ষ বুঝতে পারে। কাজের জায়গায় ফিরেও শান্তি পায় না মনে। চরম সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বুঝতে পারে প্রশান্ত। আইনি পরামর্শ নেয়। মিনতির বাবা মাও কথাটা শুনে হাঁপ ছেড়ে বাঁচে। প্রশান্তের বাবা মাও দুহাত তুলে আশীর্বাদ করেন। সম্বর্ধনা সভার আয়োজন হয়েছে স্কুল প্রাঙ্গণে। প্রশান্ত বলেন, একটাই কারণে ওকে দত্তক নিয়েছি, ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করবে, মাথা উঁচু করে বাঁচবে, তোমরা কেউ ভুল করবে না, এটাই আমার আশা। করিডর দিয়ে হেঁটে যাচ্ছেন মাস্টার মশাই, যার চুলে রং করা, পেছনে ফেলে অজস্র করতালি, লক্ষ্য যার স্থির। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।